আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল। তবে কি এখনও চুপ করে থাকবে মুসলিম বিশ্ব, নাকি সর্বাত্মক ঝাঁপিয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগ এখন একটি আন্তর্জাতিক বিষয়। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। এখনই লেবানন ছাড়ুন, নাগরিকদের সতর্ক করল আমেরিকা ও ব্রিটেন। এরপর জানিয়ে দিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদির জরুরি বৈঠক। এদিকে এডেন উপসাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন। আরো জানিয়ে দিব যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জাতিসংঘ প্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন কিনা। এখনই লেবানন ছাড়ুন, নাগরিকদের সতর্ক করল আমেরিকা ও ব্রিটেন। ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধ এবং সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে উপলব্ধ যে কোনো টিকিটে নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আমেরিকা ও ব্রিটেন। গাজায় হামাস বনাম ইসরায়েল যুদ্ধ কবে থামবে তার উত্তর এখনো অধরা। এর মাঝেই আগুনে ঘি পড়েছে ইরানের বুকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু, যার বদলা নিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তেহরান। বৈরুতের মার্কিন দূতাবাস নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছে একাধিক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে, অধিকাংশ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এই অবস্থায় পছন্দ না হলেও যে টিকিট পাবেন তাতেই লেবানন ছাড়ার চেষ্টা করুন। একইভাবে ব্রিটিশ সরকারও দ্রুত লেবানন ছাড়তে বলেছে নিজেদের দেশের নাগরিকদের। একটি বিবৃতিতে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ব্রিটিশ নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশটি ছেড়ে দেওয়া উচিত, যদিও বাণিজ্যিক বিকল্পগুলি উপলব্ধ থাকে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদির জরুরি বৈঠক। বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র, র প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের পরিচালক তপন ডেকা। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিষয়ে মোদীকে অবহিত করা হয়। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সোমবার শেখ হাসিনা গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণের পর সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন নাকি অন্য দেশে চলে যাবেন তা এখনো স্পষ্ট নয়। এডেন উপসাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় এডেন উপসাগরে একটি জাহাজে আগুন ধরে গেছে। রোববার এ হামলা হয়েছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ইয়েমেনের উপকূল থেকে 120 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার ভোরের দিকে হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের গন্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি ইউকেএমটিও থেকে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। হুথিদের ঠেকাতে
ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না। হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বে সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার 12% লোহিত সাগর দিয়ে। এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে। লোহিত সাগর থেকে মিশরের সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এই হুথিরা। বেশিরভাগ ইয়েমেনি হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেন। পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুথিরা লোহিত সাগরের উপকূল রেখাও নিয়ন্ত্রণ করে তারা। যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন ও নিউজ 18। খবরে বলা হয়েছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তিনিও হাসিনার সঙ্গে রয়েছেন। সূত্র বলছে যুক্তরাজ্যের আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে এখন পর্যন্ত তার আশ্রয় আবেদন গৃহীত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। এর আগে সোমবার দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী প্লেন। সেখানে 76 বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জাতিসংঘ প্রধানের। বাংলাদেশকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পালায়নের পর সোমবার 5 আগস্ট এই আহ্বান জানান তিনি। এ সময় দেশে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন গুতেরেস। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে। মুখপাত্র ফারহান হক বলেছেন গুতেরেস বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। এ সময় তাদের মানবাধিকারকে পূর্ণ সম্মান করার আহ্বান জানান তিনি। মুখপাত্র আরও জানান জাতিসংঘ প্রধান আন্দোলন চলাকালে সংঘটিত সব ধরনের সহিংসতার জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।